কিন্তু গত কয়েকদিন আগে লোক হয়নি বলে মাথা ঠিক নেই মিডিয়া গুনকে ধরে ধরে মারছে। আরে এইরকম দাদাগিরি দিলে হয়? হ্যাঁ, সব জায়গায় দাদাগিরি চলে, বাপেরও বাপ থাকে, ঠিক না বেঠি? আজকে মিডিয়া বন্ধুগণ, 7 টিভি তাই তো, অজানা রহস্য, এই ভাই কিছু সময় বক্তব্য দেখেছি যেটা আমার দেখে মনে হয়েছে না আমার একটু বিরুদ্ধে হয়েছে, কিন্তু এনার স্বাধীনতা আছে আমার বিরোধী করার। কেন, আমার দেশে চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। এই শাকিল না কোথায় গেল? সে মুর্শিদাবাদে। ও কখনো কখনো দেখেছি আমার বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে, আমি দেখি, আমি তারপরও জানি ওদের স্বাধীনতা আছে। কিন্তু গত কয়েকদিন আগে লোক হয়নি বলে মাথা ঠিক নেই মিডিয়া গুনকে ধরে ধরে মারছে। আরে এইরকম দাদাগিরি দিলে হয়? হ্যাঁ, সব জায়গায় দাদাগিরি চলে, বাপেরও বাপ থাকে, ঠিক না বেঠি? সবার থেকে বড় বাপ হলো আমার দেশের আইন ব্যবস্থা, ঠিক না বেঠি? আমার দেশের সংবিধান ডক্টর বাবাসাহেব আম্বেদকর যেটা রচনা করেছিত করেছে, সেই সংবিধান বলে দিয়েছে, শুনে রেখে দে, দেশের প্রধানমন্ত্রীকেও জেল খাটতে হতে পারে, তার প্রমাণ ভারতবর্ষে আছে। তো যাক, আজকের বিষয়টা খুবই সামান্য, সেই বিষয়টা হলো 2021-এ ক্যানিং পূর্ব বিধানসভায় একটা সিম্বলে আমরা সুইচ টিপব, যে সিম্বল আগামী 5 বছর আমাদের বাচ্চাদের শিক্ষার কথা বলবে, আমাদের বাচ্চাদের কর্মসংস্থান দেবে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য কলকারখানা জীবিকার ব্যবস্থা করবে, আমাদের বাচ্চাদের ঘরে মিথ্যা কেসে জেলে দেবে না, আমার বাংলাতে রেপ থেকে শুরু করে দুর্নীতি যা হচ্ছে সেগুলো বন্ধ করবে, এমন একটা সরকার যে পেটের কথা বলবে, যে কাজের কথা বলবে, এমন একটা সরকার 2021-এ আমরা তৈরি করতে চাই, ঠিক না বেঠি? এখন ক্যানিং পূর্বে 3টে সিম্বল আছে, খুব মন দিয়ে শুনবেন দাদারা, যদি বসতে পারতেন, আরো মানুষ আসছে তো তারা দেখতে পেত, একটু বসা যাবে, একটু বসুন না, একটু খুশি হব, বসুন। কেন আপনারা জানি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মাথায় ফাটা বেঁধে আর 5000 নাকি কুদালের বাঁট, 10 বছর ধরে যা মারা মেরেছে এদের ঘরে, এদের শরীর এমনি স্টিম লোহা হয়ে গেছে, এদেরকে মেরে মেরে আর কিছু করতে পারবে না, এরা মরিয়া হয়ে গেছে, এরা একেবারে এই পাওয়ার ধরেছে, এই পাওয়ার 2021-এ সন্ত্রাস দাঁড়িয়ে আমরা ঠান্ডা হব। তাহলে আমরা যে কথা বলছিলাম, ক্যানিং পূর্বে 2021-এ 3টে সিম্বল আছে, কটা? নাম্বার 1 পদ্মফুল, নাম্বার 2 জোড়া ফুল, নাম্বার 3 একেবারে নতুন খাম চিহ্ন। এই খাম চিহ্ন হলো 4 নম্বরে আছে, মানে ভোট দিবার মতো 4 নম্বরে আছে খাম চিহ্নটা। ক নম্বরে, একটু সকলে বলুন, ক নম্বরে? 4 নম্বরে। এই যে আরো যে 2টো সিম্বলের নাম বললাম, খুব মন দিয়ে শুনবেন আমার ভাইরা, কেন এই লড়াই আপনাদের মা বেটিদের ইজ্জত বাঁচাবার লড়াই, এই লড়াই যুবক ছেলেদের কর্মসংস্থানের লড়াই। আমি আসছিলাম, দেখলাম রাস্তার ধারে মাটির বাড়ি, তেরপলের বাড়ি, আরে মা বোন বাপ ভাই সব বেরিয়ে পড়েছে, আমাকে হাত লাড়াতে চারিদিকে দেখছে, কেউ ফটো তুলে লাইনে তো, তাহলে চিন্তা করো যে এই সন্ত্রাসটা কিভাবে সন্ত্রাসী করে রেখেছে, কথা বুঝে আসছে? অথে এই জায়গায় আপনাদেরকে শুনতে হবে, মন দিয়ে বুঝতে হবে, বুঝে যদি মনে করেন আব্বাস সিদ্দিকী ভুল বলছে, তার আমি আপনাদেরকে জোর করব না, আপনার যেটা পছন্দ সেটা করবেন, কথা বুঝে আসছে না? নাই একটা পছন্দ স্বাধীনতা থাকতে পারে না, পারে না?
তাই আমি বলবো আপনারা বলুন পদ্ম ফুলে সুইচ টিপবেন পদ্ম ফুলে সুইচ টিপবেন হাত তুলে বলুন পদ্ম ফুলে সুইচ দেবেন আপনারা পদ্ম ফুলের ব্যালটে কি বলে সুইচ টিপবেন ইভিএম এ আপনারা কেউ পদ্ম ফুলে টিপতে চান কেন পদ্ম ফুলে টিপবো না পদ্ম ফুলের কিছু ভাইরাসের কথা আপনাদের শোনাবো একটু শুনবেন পদ্ম ফুল এমন একটা ভাইরাস আজ থেকে সাত বছর আগে এই পদ্ম ফুলটা ভারতে ফোটাবার জন্য কিছু লোক বলেছিল প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেব ভাই পদ্ম ফুল তো ফুটেছে 2 কোটি চাকরি দেশের লোক পেয়েছে পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে বলেছিল কালা ধন আপাস আয়েঙ্গে সন্ত্রাসি খতম হো জায়েঙ্গে দেশ কা নজওয়া সেনা জো হত্যা হো রহে বন্ধ হো জায়েঙ্গে পাকিস্তান হিল জায়েঙ্গে সব বলেছিল তো নাকি কিন্তু দেশের জন সেনারা মরা কি বন্ধ হয়েছে কালা ধন কি ফিরে এসেছে আর বলেছিল আর খাতে মে 15 লাখ রুপিয়া ऐसा ही आ जाएंगे কেউ 15 লক্ষ টাকা পেয়েছে একটু সারা দিয়ে বলবে তাহলে পদ্ম ফুলের ভাইরাস 15 লক্ষ পেল না কালা ধন আসলো না কিন্তু আমার দেশে কৃষকদের মেহনত করা পয়সা লেবার শ্রেণীদের মেহনত করা পয়সা দিন মজুরিদের মেহনত করা পয়সা গরিব খেটে খাওয়া মজুরিদের মেহনত করা পয়সা প্রশাসন বন্ধুদের মেহনত করা পয়সা সমস্ত পয়সা যে ব্যাংকগুলোকে রাখা ছিল ওই টাকা কোনো একটার পর একটা নীরব মোদী হোক আর লোড়িত মোদী হোক আর যেই হোক একটার পর একটা লুটে 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 দেশ থেকে পালাতে লাগলো এটা হলো পদ্ম ফুলের ভাইরাস এ ভাইরাস আর আনা যাবে বাংলায় পদ্ম ফুল মনে একটা ভাইরাস যে ভাইরাসে তেলের দাম 100 টাকা হয়ে গেছে পেট্রোল পাম্পে দাঁড়াবে সে পদ্ম ফুলের লক্ষ্য আজ যেই হোক কার জন্য কম দাম হয় না সবাইকে তেলের চড়া মূল্য দিয়ে তেল কিনতে হয় পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে ভাইরাসের জন্য গ্যাসের দাম 1000 টাকা হয়ে গেছে পদ্ম ফুল এমন একটা ভাইরাস এই পদ্ম ফুল আসার পর এমন করে উত্তরপ্রদেশে সেই পূজা ফুলটার রেপা প্রিয়ঙ্কা গান্ধীর রেপা নানু নেতার রেপা এই পদ্ম ফুল আসার পর কাশ্মীরেতে 7 বছরের আশীর্বাদ এখনো তো বিচার পেল এই পদ্ম ফুল বাংলাতে আমরা চাই না ঠিক না বেঠে চিৎকার ঠিক না বেঠে এই পদ্ম ফুল এমন একটা ভাইরাস যে ভাইরাস এমন করে গুজরাটের বুকে মায়ের পেট থেকে বাচ্চাদেরকে বাঁক করে তরুণ মাথায় তুলেছে এই পদ্ম ফুল এমন একটা ভাইরাস গুজরাটের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে রাস্তায় ঘটনা দাঙ্গার সময় রেপ করেছে এই পদ্ম ফুলকে আমরা বাংলাদেশি বাংলা নাগরিক কখনো মেরে দিতে পারি না অতি পদ্ম ফুলের যে সুইচ ওই সুইচ টিপা যাবে তাহলে রইল তাহলে জোড়া ফুল খামছাড়া আর একটা রইল কি জোড়া ফুল তাই তো নাকি ভাই জোড়া ফুলের পছন্দ আছে নাকি একটু খুশি হয়ে বলবেন আমি জোর করছি না আর কোনো দাদার সাহস নেই আমার সামনে এখানে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি জোড়া ফুলকে পছন্দ করি তাকে টাচ করবে এই কোনো মায়ের লাল জন্ম হয়নি ওর স্বাধীনতা ওর জোড়া ফুল ভালো লাগতেই পারে এর নামই তো গণতন্ত্র আমি তো এই মুনাফেকটার মতো নই আমি তো এর মতো নই আমি মানুষকে স্বাধীনতা দিতে এসেছি মানুষ তার স্বাধীনভাবে বেরোবে মানুষ তার স্বাধীনভাবে কথা বলবে মানুষ তার স্বাধীনভাবে মানুষকে পছন্দ করবে সে তার মন থেকে ভালো লাগবে আর এই মুনাফেক থেকে ভালো লাগবে আর নকশাদকে ভালো লাগবে সেলিমটাকে ভালো লাগবে
কারোর উপরে কাউকে জুলুম দেখানো চেপে ধরা এটা তো মানবতার বিরুদ্ধে, এটা তো সংবিধানের বিরুদ্ধে, এটা তো গণতন্ত্রের বিরুদ্ধে, এটা তো দেশদ্রোহীদের কাজ হবে, অতএব এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। আজ আমি আপনাদেরকে জানতে চাই, রইল তাহলে চূড়া ভুল, তাই তো নাকি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে দেশবাসী হিসাবে, দেশবাসীকে বুঝানো দায়িত্ব আছে না নাই? জোড়া ফুল টিপবেন কেউ? হাত তুলে দেখান, জোড়া ফুলে ছাপ্পা দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, হাত তুলে বলুন দেবেন, বিশেষ করে ক্যানিং পুড়বেন মানুষ দেবেন। আপনি হাত তুলবেন না, এ জালিমরা এত জালিম আপনার মাই ঘরে বন্ধ করে দেবে। এরা এত বড় সন্ত্রাস, এরা মানুষকে খেতে তো দেয়নি, চাকরি তো দেয়নি, কর্ম তো দেয়নি, উপরন্ত যদি কেউ খেটে খায় তার কর্মটাকেও খেয়ে নেবে। টোটো তো দেয়নি, টোটো গুলো ভেঙে দিচ্ছে, ভ্যান তো দেয়নি, ভ্যান গুলো ভেঙে দিচ্ছে। অথে তাহলে জোড়া ফুলের কিছু কথা আমি বলবো? আমি আমার দেশবাসীকে জোড়া ফুলের ভাইরাস সম্বন্ধে বুঝাতে পারি না? পারি না, কথা বলুন, বুঝাতে পারি না? পারি না। এটা আমার স্বাধীনতা, এটা আমার গণতন্ত্র। আমি আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার কাকিমাকে, আমার কাকুকে, আমার ঠাকুরমাকে আমি বুঝাতে পারি, এটা আমার অধিকার আছে। অতএব এই জোড়া ফুলের সব থেকে বড় ভাইরাস হলো কি জানেন? জোড়া ফুলের সব থেকে বড় ভাইরাস হলো পদ্ম ফুল থেকে জোড়া ফুলটা জন্ম হয়েছে, কিন্তু জন্ম হওয়ার পরও এ এত বড় নাটক করেছে, এত ভাইরাস ছড়িয়েছে, পদ্ম ফুলকেও টপকে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? পদ্ম ফুল আর জোড়া ফুলের মধ্যে এই একটা সব থেকে বড় পার্থক্য যে জোড়া ফুল পদ্ম ফুলকেও লাভ মেরে টপকাবার চেষ্টা করছে। কিসে? চিটিংবাজিতে। কিসে? প্রতারণা করাতে। কিসে? চুরি করাতে। কিসে? ধোঁকা দেওয়াতে। কিসে? দেশদ্রোহিতাতে। কিসে? সংবিধান বিরোধীতে। কিসে? মানুষের অধিকার কানাতে। কিসে? মানুষকে শান্তিতে বাঁচতে দেবে না, এটাই হলো জোড়া ফুলের মূল লক্ষ্য।